তো হ্যালো গাইস, মোবাইল দিয়ে ব্লগ করতে গেলে কি কি না গেছে আপনাদের সব দেখামো আমি। ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে সবকিছু বস্তু আমি অর্ডার দিয়ে আনছি, আজকে আপনাদের দেখামো কি কি লাগে। তো ফার্স্ট আমি নিমু ট্রাইপড, হ্যান্ড ট্রাইপডটা আছে, তো আমি এটা আমি ওপেন করে রাখছিলাম আগেই, আজকে আপনাদের দেখামো। তো ট্রাইপড, সিবো ট্রাইপড দেখতে পারেন আপনারা, তো এটা কোয়ালিটি ভালো অ্যাকচুয়ালি, তো আপনারা দেখতে পারবেন প্রথমে বা থাকে। তারপরে এটা দেখুন, এটা যে আপনারা রোটেট করে হবেন বস্তুটা, যে প্লেন নেওয়ার লাগে এই প্লেন নিয়ে হবেন আপনারা বস্তুটা। তারপরে এটা গেলো, এটার সাথে আমরা কিভাবে মোবাইল সেটিং করব এটা আপনাদের আজকে দেখাবো। এই বস্তুটা যা আছে আপনারা হালকা স্বল্প শক্তি করবেন, শক্তি করার পরে এটা খুলে দেবো, খুলে দেওয়ার পরে এইরকম হবো, হওয়ার পরে এই বস্তুটা আপনারা লাগাই নেবেন আর কি। বস্তুটা বাসায় ভালো গা, এখন আপনি করে আমি দেখামু এটা কীভাবে মোবাইল সেটিং করে। তো আমি মোবাইল কিনছিলাম 35,000 টাকা দেয়া, ওয়ান প্লাস নোট টু। তো এটা অ্যাকচুয়ালি ভালো, ক্যামেরা করতে ভালো হবো। তো এটা আপনি করে আজকে দেখামু কী সিস্টেম ভিডিও করতে হয়, মোবাইল দিয়ে কী সিস্টেম ভিডিও করতে হয় আপনি করে দেখাবো আজকে। তো ফার্স্ট আপনারা যা আছে এই বস্তুটা আপনারা ফার্স্টে উপর বিলে তুলবেন, অল্প উপর বিলে হালকা অল্প শক্তি করবেন, শক্তি করার পরে মোবাইলটা অল্প ভিতর বিলে দিবেন, বাস সেটিং হয়ে গেল। তো সেটিং হওয়ার পরে বস্তুটা মাপ মতো হয়ে গেলে যতই আপনার শক্তি করেন, এই ফিলে করবেন ও ফিলে করবেন, বস্তুটা এভাবে থাকবো, কিছু হবো না, মানে ভাঙবো না আর কি, পুরেও যাবো না, বস্তুটা পুরো হেভি হয়ে গেছে গা, সেটিং হয়ে গেছে গা। এটার সাথে কি লাগবো, মাইক্রোফোন, মাইক্রোফোনটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আনছি, আগেই আমি না ওপেন করে রাখছিলাম। এটা খোল প্যাকেট ওটা, তারপরে এটা এলো বোয়া, এই যে বোয়া MM1। তারপরে হিনা আপনারা আছে দেখতে পারছেন যে মোবাইল, মোবাইলে আপনারা ইউজ করা হবেন, তারপরে ট্যাবে ইউজ করা হবেন, তারপরে ল্যাপটপে, তারপরে ক্যামেরা মানে ইউজ করা হবেন, সবইতে ইউজ করা হবেন। আমি এটা বস্তুটা ওপেন করি, ওপেন করলাম দেখি কি কি আছে এর ভিতরে। তো প্রথমে আমি বস্তুটা সাইডে রাখলাম, সাইডে রাখার পরে দেখবেন এনে আসবো একটা ইউজার ম্যানুয়াল, আপনার এটার মধ্যে কি আছে না আছে, আপনারা কিভাবে করে ইউজ করা লাগবো না লাগবো আপনারা সব জানবেন, বস্তুটা দিশা পাবেন, এনে সব কিছু লেখা আছে। তারপর আসবো আপনার স্টিকার আসবো, বোয়া এটা স্টিকার আসবো, তো এটাও রেখে দিলাম সাইডে, এটা একটা কাগজ এটাও আমি সাইডে রেখে দিলাম। তারপরে সিল একটা দিয়ে দিছে, বোয়া এটাও রেখে দিলাম। তারপরে মেনলি আসবো আপনার মাইক্রোফোনের স্পিকারটা, বোয়া মাইক স্পিকার, এটা আপনারা খুলে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এটা কিছু নিয়ে মানে কোনো জায়গায় গেলেন, ব্লক টলক করলেন, ব্লক করার পরে আপনার মানে বস্তুটা একবার ধরবেন, মানে শব্দটা মানে বাতাস যদি এসে শব্দটা তাও আপনার স্পিকারের মধ্যে যাবো আর কি। তো এটা খুবই ভালো আর কি। আমি যে ব্লক করবো, তো ফার্স্টে প্রস্তুতি নিয়েছিলাম যে কীটা ব্লক করবো, আমি মানে ভাবছিলাম যে কী ফোন নেওয়া যায় না নেওয়া যায়। তো আমি টপর টপর ইউটিউবার আছে সবাই এই ফোন এই মাইক্রোফোনটা ইউজ করে, তা আমি এটা নিয়ে নিছি অলরেডি। তারপরে এটা সাইডে রেখে দিলাম, তারপরে আসলো আপনার মাউন্ট, তারপরে আসে আপনার ওয়্যার্স, মানে মোবাইল দুটো থাকে, ওয়্যার্স দুটো থাকে, একটা আছে আপনার মোবাইল, এটা হলো মোবাইল ওয়্যার্স, এটা মোবাইল ওয়্যার্স 3.5 mm যে। তারপরে এটা আসলো আপনার DSLR, কোয়ালিটিটা ভালো আর কি। তারপরে বস্তুটা এটা দিচ্ছে যে GEL, এটা বস্তুটা মানে নষ্ট যাতে না হয় এই এই জন্যই দিচ্ছে আর কি। তারপরে আসলো এটা আপনার ব্যাগ, ব্যাগটার কোয়ালিটিটা ভালো, যেমন যে কোনো এক জায়গায় গেলেন আপনারা বস্তুটা, বস্তু নিয়ে আয়রা মানে খুব কম জিনিস নিয়ে যাবেন, কিন্তু ভার যাতে না হয় বস্তুটা, ব্যাগে করে এটা বস্তু তুলে নিয়ে বেশ অন্তত আসবেন, অসুবিধা নাই। তো বস্তুটা ব্যাগটাও ভালো দিচ্ছে আর কি। তো এখন আসলো মাইক্রোফোন ট্রাইপডের হাতে আর মোবাইলের সাথে কীভাবে সেটিং করবো এটা জানার দরকার আর কি। তো আমি তো ফার্স্টেই অলরেডি মোবাইলের সাথে আর ট্রাইপডের সাথে সেটিং করে রাখছি, তা এখন আপনি করে দেখাবো যে মাইক্রোফোন কীভাবে ট্রাইপডের সাথে সেটিং করা যায় আর কি। তারপরে মাইক্রোফোনটা থাকেন এমন থাকবই, তারপরে আপনার মোবাইল যেটা ওয়্যার্স আছে, মোবাইল ওয়্যার্সটা 3.5 mm যেটা দেখাচ্ছে লাগাই দিবেন, লাগাই করে লাগাই দিবেন, যেটা
শব্দ হলো, তারপরে বুঝলে সেটিং হয়ে গেছে। সেটিং হয়ে গেছে, তারপরে আসলো আমার মোবাইল যেটা আছে, এটা আপনি ধরেন 3.5 mm যেটা জ্যাক ওটাতে কাম হবে, তার মানে এটা আমার টাইপ সি যে আছে, টাইপ সি মানে ওই সিস্টেম 3.5 mm এটা জ্যাক লাগবো, আর একটা তার মানে অ্যাডাপ্টার লাগবো, ওটা দিয়ে আমি সেটিং করা হবো। তো ওটার জন্য আমি অ্যামাজন থেকে আর একটা বস্তু অর্ডার দিছি, 3.5 mm জ্যাক প্লাস অ্যাডাপ্টার। আপনাদের সামনে সামনে আমি এটা ওপেন করব, মানে আমি অলরেডি আগেই ওপেন করে রাখছিলাম, তার মানে অনলাইনে বস্তু যদি খারাপ যদি বাড়ার এক সপ্তাহের মধ্যে রিটার্ন দেওয়া যায় আর কি। তো এটা হলো আপনার ওয়ান প্লাস, যেহেতু আমার মোবাইলও মোবাইলও ওয়ান প্লাস, তো অ্যাডাপ্টারটা ওয়ান প্লাস আমি অ্যামাজন থেকে অর্ডার করছিলাম। যাই হোক, আমি এটা আপনাদের সামনে ওপেন করব। ফার্স্ট হলো সেই যে অ্যাডাপ্টার 3.5 mm কা অ্যাডাপ্টার, এটার সাথে থাকে কিছু অন্যান্য বস্তু, থাকে ইউজার ম্যানুয়াল, থাকে ইউজার ম্যানুয়াল থাকে। তো এটা আমি খাট গোনা সব সাইডে রেখে দেই, এখন আমার এটার প্রয়োজন। তো এটা আমি মোবাইল ওয়্যারসে হাতে সেটিং করে নিই আর কি, লাহে করে যাতা দিলে আরে বাস সেটিং হয়ে গেল। তারপরে মোবাইলের সাথে আর জ্যাকের সাথে এখন সেটিংটা অন করব, বাস হয়ে গেল, অন করলো। তারপরে বোয়া MM1 যেটা মাইক আছে, মাইকের সাথে যে আপনার মাউন্টটা যা আছে, মাউন্টের সাথে এই যে উপরে অল্প সিস্টেম আছে, সিস্টেমটার সাথে আমি সেটিং করে নেবো আর কি। তো এটা মানে সেটিংটা করার সাথে সাথে এটার সামনে আপনারা টাইট দেবেন, এই যে দেখবেন আপনারা বস্তুটা হালকা অল্প টাইট দেবেন, টাইট দেওয়ার পরে বাস সেটিং হয়ে গেল। বা তারপরে কি করা লাগবো, মাইক্রোফোনটা যা আছে, মাইক্রোফোনটা আপনারা লাহে করে এটা লাহে করে সেটিং করে দেবেন, লাগাই দিবেন, বাস সেটিং হয়ে গেল, পুরাটা সেটিং হয়ে গেল। ব্লগিং এর যা কিছু লাগে সব আপনাকে দেখাইলাম। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে এই সেটিং নিয়ে আমি ভিডিও করবো, আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।